বর্ষাকাল শেষ হয়ে অনেক আগেই দেখা মিলেছে শরতের। তবুও শরতের এই আকাশ মাঝে মাঝে নিজেকে ভাসিয়ে দিচ্ছে আষাঢ়ের বৃষ্টিতে। প্রায় প্রতিদিনই এই ঢাকা শহরে নামছে আষাঢ়ের বৃষ্টি, আর জনজীবনে বুলিয়ে দিচ্ছে তার শান্তির পরশ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আমাদের প্রতিদিনকার জীবনে যে সমস্ত গোছগাছের কাজগুলো থাকে, সকালবেলা মা সেগুলো দিয়েই শুরু করেছে। আমার এক মা তার কাজে ব্যস্ত থাকলেও অন্য মা কিন্তু একদমই ফ্রি নেই। ছোট্ট ফুলদানিটা ধরার তার তীব্র প্রচেষ্টা, একবার একটু ধরতে পারলে সেটাকে একদম মাটিতে ছুঁড়ে ফেলে চুরমার করে দিবে। আমাদের বাসার সবচেয়ে ছোট্ট এই সদস্য আমার ছোট্ট মা সিজদাকে এভাবে সামলাতে সামলাতেই চলে আমাদের নিত্যদিনের কাজ। গত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার মেহেদি দেওয়ার একটা ভিডিও, আর আজ শেয়ার করছি এই সৌন্দর্য। মাত্র এক ঘন্টা রাখতে পেরেছিলাম মেহেদিটা, আর তাতেই কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রং হয়েছে। বাটাবাটি ঝামেলা ছাড়াই কীভাবে পেলাম এত সুন্দর মেহেদির রং, তা জানতে চাইলে কিন্তু দেখতে হবে আমার ঠিক আগের ব্লগটা। বারান্দা থেকে রুমে আসতেই চোখে পড়ল মজার একটা দৃশ্য। সিজদা আর তার ফুপি অর্থাৎ মিমি খেলা করছে। এই খেলাটার নাম হচ্ছে বোতল থ্রো গেম। সিজদা যে আসলে কিভাবে বোঝে যে এটা ছুঁড়ে মারলে ঠিক সোজা হয়ে পড়বে, এবং আমাদের দেখা দেখি ও আর কি চেষ্টা করতে থাকে। তবে পারুক আর না পারুক, তার এই খেলাটা দেখতে কিন্তু আমাদের কাছে ভীষণ রকমের ভালো লাগে। মোবাইলে ভিডিও গেমস অথবা কোনো কার্টুন না দেখে তার সাথে কথা বলা, গল্প করা অথবা খেলা, এই ধরনের কাজগুলো কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য অনেক বেশি সহায়ক। প্রতিদিন মায়ের বাসায় মায়ের হাতে চা খেলেও আজ কিন্তু চা করে নিয়েছি আমি নিজেই। বাসার প্রত্যেকেই তো এক এক করে অসুস্থতায় ভুগছিল এবং একটু একটু করে ভালো হচ্ছিল। বেশ কয়েকদিন কিন্তু সিজদাও অসুস্থ ছিল, ওর একটু ঠান্ডা লেগেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এবার আমার মা ভীষণ রকমের অসুস্থ, প্রচণ্ড রকমের জ্বর, সেই সাথে ঠান্ডা কাশি। সিজনাল জ্বরটা এবার এত বেশি খারাপ, যার আসলে জ্বর আসছে তাকে এত বেশি কাবু করে ফেলছে। জ্বরটা হয়তো 2 থেকে 3 দিন থাকে বা 7 দিন থাকে, কিন্তু এটার যে আফটার ইফেক্ট সেটা কিন্তু অনেক বেশি খারাপ। আমার গত মাসে 4 তারিখে জ্বর এসেছিল এবং ঠান্ডাও লেগেছিল, যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেটার রেশ কিন্তু এখনও আমার রয়ে গিয়েছে। আমার এখন পর্যন্ত কাশিটা খুব ভালোভাবে ভালো হয়নি। ডাক্তারের পরামর্শে এখন পর্যন্ত মেডিসিন কন্টিনিউ করছি, যত্ন নিচ্ছি, জানি না আসলে পুরোপুরি কবে সুস্থ হব। তার মধ্যে মা এভাবে অসুস্থ হয়ে গেল সেটা আসলে একদমই ভালো লাগছে না। তো গত 2 দিন উনি একদমই অবস্থা খারাপ ছিল, বিছানা থেকে ওঠার অবস্থা ছিল না। চা পর্ব শেষ করে আমি সিঙ্কে জমে থাকা সব কিছু ধুয়ে নিচ্ছিলাম। মা আসলে যেভাবে তার সংসারটাকে মেনটেন করে সেভাবেই একটু চেষ্টা করছি, মায়ের মতো করে তো পারি না, তারপরও চেষ্টা করতে তো ক্ষতি নেই। আর এই অভ্যাসটা মনে হয় আমিও পেয়েছি, আসলে কোনো কিছু জমিয়ে রাখতে ভালো লাগে না, করতে যেহেতু নিজেদেরকে হবেই, তাই সেটা আগে থেকে করে ফেলাই ভালো। চা খাবার পরে চলে গিয়েছিলাম বারান্দায়। অবশ্যই একটা বিশেষ উদ্দেশ্য আছে, আমরা যে চাটা খেয়েছি সেটা লিকারগুলো কিন্তু রেখে দিয়েছি, এবং সেটাই আমি গাছের গোড়ায় সার হিসেবে সবসময় ব্যবহার করে থাকি। অনেকেই চায় লিকারটা ভালো করে রোদে শুকিয়ে তারপরে ব্যবহার করে, তবে আমি শর্টকাট ওয়েতে এভাবেই ব্যবহার করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার গাছগুলো তো ভালোই আছে, আর সেটার রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট্ট যে বাগান বিলাসের ফুলটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু দুটো রঙে এখন অনেকটা বড় হয়েছে এবং দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগে। এবং আমাদের একই টবে আরেকটা বাগান বিলাস গাছে বিশাল একটা থোকা এসেছে, সেটাও কিন্তু বেশ সুন্দর মাশাল্লাহ। আর আজকে সিজদা যখন ঘুমিয়েছিল তখন কিন্তু ওর নখে আমি কিছু মেহেদি দিয়ে নিয়েছি, আর ব্যবহার করেছি অবশ্যই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে বানানো মেহেদি। যত কিছুরই শখ থাকুক না কেন, বাচ্চার সুরক্ষা তো সবার আগে, তাই না? এবারে আপনাদের সাথে শেয়ার করছি বিশেষ একটা জিনিস। এগুলো আমার মায়ের হাতে তৈরি করা কিছু ব্যাগ।
যা উনি নিজে হাতে সেলাই করেছিলেন আজ থেকে প্রায় 25 বছর আগে। মা মাঝে মাঝে বলে যে এগুলো নষ্ট হয়ে গিয়েছে এবং ফেলে দিবে, কিন্তু আমি তো একদমই নাছোড় বান্দা, এগুলো যতই নষ্ট হয়ে যাক, মা রাখুক বা না রাখুক, আমি আমার কাছে রেখে দিব যত্ন করে। অনেকদিন পর পুরনো এই ব্যাগগুলো বের করেছি এবং উদ্দেশ্য হচ্ছে এগুলোকে সুন্দর করে ওয়াশ করে আমি রেখে দিতে চাই। পুরনো কিছু কাগজ রাখতেই মা এখন এই ব্যাগগুলো ব্যবহার করছে। একটা সময় কিন্তু ছিল যে এই ব্যাগগুলো প্রচুর পরিমাণে চলতো, জাস্ট এগুলো সাইড ব্যাগ হিসেবে ব্যবহার করা হতো। আমি এগুলো আপনাদেরকেও দেখাচ্ছি এবং নিজেও খুব অবাক হয়ে দেখছি যে এত নিখুঁত কাজ, এত ধৈর্য সহকারে সে মানুষটা এগুলো করেছে কীভাবে আসলে সম্ভব। নিজের মা বলে বলছি না, সত্যিই আসলে বলতে হয় যে আমার মা প্রচুর পরিমাণে ধৈর্যের অধিকারী, মাশাল্লাহ। আমার কাছে মনে হয় যে পুরনো জিনিস বা পুরনো ফ্যাশন কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসে কোনো একটা সময়, এই ব্যাগগুলোর ডিজাইন কিন্তু আবারও চলবে ইনশাল্লাহ। তবে বর্তমান যুগের আধুনিকতা বা ফ্যাশন যাই বলি না কেন, তার সাথে মানিয়ে নিক এই ব্যাগগুলো বা না নিক, আমার কাছে কিন্তু এগুলো অমূল্য সম্পদ। এবারে শেয়ার করছি আরেকটা অসাধারণ ব্যাগ। সাদা কাপড়, সেই সাথে গ্লাস এবং বিভিন্ন ফোরের যে কম্বিনেশন, খুবই সুন্দর মাশাল্লাহ। আমার কাছে এই ব্যাগটা তো ভীষণ ভালো লাগে। তবে এই ব্যাগটার কিন্তু একটা ইতিহাস আছে, সেটা হচ্ছে যখন এটার জন্য সুতোগুলো কেনা হয়েছিল, দোকানদার বলে দিয়েছিল যে সেলাই করার আগে যেন অবশ্যই সুতোটাকে ধুয়ে নেওয়া হয়, কিন্তু ভুলে গিয়েছিল আমার মা, সেজন্য আসলে এই সুতোগুলো ধোয়া হয়নি। তো এরপরে যখন কোনো এক সময় ব্যাগটা ধোয়া হয়েছে, তখন থেকে সুতার রঙগুলো উঠে ব্যাগটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। নষ্ট হয়ে গেলেও এই জিনিসটা আমার কাছে একদম চোখ জুড়ানো, মন ভরানো একটা জিনিস। এই জিনিসগুলোর প্রতি আসলে ভালোবাসা আমি যতই বলি না কেন, ততই আসলে কম হবে। ব্যাগটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা জিনিসে উপস্থাপন করতে গিয়ে আমার মা কতটা পরিশ্রম করেছে। এই যে ব্যাগের যে হ্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র একটা লেস দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু মা সেটা না করে এটার সাইড দিয়ে আরও খুব সুন্দর করে ডাবল চেনের যে ফোর দিয়েছেন, সেটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। এই ব্যাগগুলো যখন মা সেলাই করেছেন, তখন কিন্তু আমি, আমার ছোট ভাই আরও অনেক ছোট, এখনকার মতো সেই সময় কিন্তু মায়েরা এত বেশি হেল্পিং হ্যান্ডের মাধ্যমে সংসারে কাজ করতেন না। সব কিছু টিপটপ রেখে, টাইম ম্যানেজমেন্ট করে, নিজের যত্ন আত্তি, সংসারের সমস্ত দায় দায়িত্ব পালনের মাধ্যমে কিভাবে যে ওনারা এত সব কিছু সামলে নিতেন, আমার আসলে মাথায় ধরে না। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার মায়ের হাতের এই অসামান্য কাজগুলো? যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর আপনার সমস্ত ভালো লাগা কিংবা মন্দ লাগা জানানোর জন্য কমেন্ট বক্স কিন্তু ওপেন রয়েছে। আর এই ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজকে একটা ফলো দিতে কিন্তু ভুলবেন না। আমার মার ধৈর্যের কথা যতই আমি বলবো ততই আসলে কম বলা হবে। এত শরীর খারাপের পরেও আমাদের জন্য সন্ধ্যার নাস্তাটা কিন্তু ঠিকই বানিয়ে দিচ্ছেন। এটা আসলে বানানো হচ্ছে একটু দেশীয় স্টাইলে ওয়েজেস, খুবই সহজ এবং ঝামেলামুক্ত একটা নাস্তা। কিছুটা বেসন, চালের গুঁড়ি এবং আরও কিছু স্পাইসেস দিয়ে মাখানো হয়েছিল ব্যাটারটা, এবং সেখানে কিছু স্লাইস করা আলু দিয়ে সেগুলো মেখে তেলে ভেজে নেওয়া হচ্ছে, আর খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আর এরপরে যখন কিছুটা ব্যাটার বেশি হয়েছিল, সেটা দিয়ে আমার মা কিছুটা পুদিনা পাতা মিক্স করে আরেকটা পাকোড়া বানিয়েছিল। তো প্রথমবারের মতো খাচ্ছি এই পুদিনা পাতার পাকোড়া, যেটা ছিল আরও অনেক বেশি মজার। গত ব্লগে ওয়াকারের কথা শেয়ার করাতে কিন্তু আপনারা অনেকেই উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছেন। হ্যাঁ, আমি জানি যে বিশ্বের অনেক উন্নত দেশগুলোতেও কিন্তু ওয়াকার নিষিদ্ধ, কিন্তু এই যে সন্ধ্যে সময় আমরা যখন সবাই মিলে নামাজে বসি, তখন সেই 5 মিনিটের জন্য আমাদের ওয়াকারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায়। এদিকে আমার মা নামাজ পড়ছে, আর সিজদা তার নানুমণির ওড়না ধরে টানাটানি করছে। আর আমাদের নামাজ শেষেই সিজদা একদম দৌড় দিয়ে চলে আসে, কারণ জানে যে দোয়া পড়ে ওকে আমরা ফু দিব। গত ব্লগে কিন্তু আমি জানতে পেরেছি অনেকেই সাতকড়া চেনেন না, এবং এখনকার এই অংশটুকু তাদের জন্য। সাতকড়া সিলেটের একটা বিখ্যাত লেবু, গরু কিংবা খাসি যখন তারা রান্না করে তখন সাতকড়া ছাড়া তারা চিন্তাই করতে পারে না। সাধারণত আমরা লেবু যখন খাই খোসাটা ফেলে দিই এবং ভেতরের অংশটা খাই, কিন্তু সাতকড়ার খোসাটা দিয়ে রান্না করা হয় এবং ভেতরের অংশটা তেতো হয় কারণে ফেলে দেওয়া হয়।
সাতকড়া দিয়ে তো মাংস রান্না হয়, এছাড়া হয় খুবই মজার আচার, আর এছাড়াও কিন্তু সাতকড়ার চা অনেক বেশি মজার। আমার পরিবারের সবাই সাধারণত দুধ চা খেতে বেশি পছন্দ করে, তবে আজকে যেহেতু মায়ের ঠান্ডা লেগেছে তাই আমি একটু মশলা চা বানিয়ে নিচ্ছিলাম। আর যেদিন আসলে ওয়েদারের টেম্পারেচার একটু কম থাকে, অর্থাৎ ঠান্ডা থাকে, সেদিন কিন্তু এই ধরনের চা খেতে একটু বেশিই ভালো লাগে। তো আমার আবার লেবু চাটা একটু পছন্দ, তাই আমার চায়ে আমি একটু লেবু চিপে নিচ্ছিলাম। আর লেবু দিলে কিন্তু চায়ের লিকারি কালারটা একটু লাইট হয়ে যায় এবং এটা দেখতে আমার কাছে বেশ ভালো লাগে। এটা যেহেতু একটু উপকারী চা এবং আমার কাছে মনে হয় এক ধরনের মেডিসিন হিসেবে কাজ করে, তাই এতে চিনি না দিয়ে মধু দেওয়াই ভালো। আর এত শরীর খারাপ নিয়েও মা রান্না করেছিল চিচিঙ্গা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আর একটা মাছের প্রিপারেশন করেছিল, সেটা হচ্ছে সর্ষে বাটা, মটরশুঁটি, টক টমেটো দিয়ে রুই মাছ ভুনা। এটা দেখে মনে হলো যে ভাত না খেলেই না। তো মায়ের বাসাতেই আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিচ্ছি, আর আমি কিন্তু আমার ডিনারটা মায়ের বাসায় শেষ করছি, আর সেই সাথে আমার মায়ের জন্য আপনাদের কাছে অনেক বেশি দোয়া চাইছি। তো আজকের মতো বিদায়, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন কোনো ভ্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সকলের জন্য।